নমস্কার বন্ধুরা, গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 21 দিনের জন্য সারা ভারতবর্ষে লকডাউন থাকবে। তো এই লকডাউন সমস্ত ভারতবর্ষের যেমন শহরগুলিতেও থাকছে, পাশাপাশি গ্রামের প্রত্যেকটা অলিগলিতে পর্যন্ত এই নির্দেশিকা দেওয়া হয়েছে, বাড়ি থেকে বেরুতে নিষেধ করা হয়েছে। তো এই লকডাউন থাকাকালীন অর্থাৎ এই 21 দিন কোন কোন পরিষেবা মিলবে এবং কোন কোন পরিষেবা মিলবে না, বা কোন কোন দোকানপাট খোলা থাকবে এবং কোন কোন দোকান খোলা থাকবে না, বিস্তারিত তালিকা যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা একবার বাংলায় দেখে নেব আমরা। জরুরি পরিষেবা দেওয়া হবে এখানে, সেটা নির্দেশে জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এখানে বন্ধ থাকবে যে সমস্ত পরিষেবাগুলো বা যে সমস্ত অফিসগুলো, সেগুলো বলা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের দপ্তর বন্ধ থাকবে, বেসরকারি দপ্তর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কারখানা, রেল, গণপরিবহন, বিমান পরিবহন, অটো, ক্যাব পরিষেবা, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান লকডাউন চলাকালীন বন্ধ থাকবে। এছাড়া লকডাউনে ছাড় থাকছে, অর্থাৎ খোলা থাকছে হাসপাতাল, ওষুধের দোকান, ব্যাংক, বিমার অফিস, এটিএম, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, এলপিজি গ্যাসের দোকান, রেশনের দোকান, দুধ, সবজির দোকান, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা থাকবে। পুরসভা এবং পুর পরিষেবা, প্রিন্ট ও ইলেকট্রিক মাধ্যম এবং বেসরকারি নিরাপত্তা রক্ষীর পরিষেবা চালু থাকবে। এছাড়াও হিমঘর, গুদাম, পশুখাদ্যের দোকান, মূলধনী বাজার, ই কমার্সের সাইটের মাধ্যমে খাবার এবং ওষুধ ইত্যাদি ডেলিভারি, টেলিকম, ইন্টারনেট, কেবল পরিষেবা, তথ্য প্রযুক্তি, গৃহে থেকে কর্ম, অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন এবং অত্যাবশ্যকীয় পণ্যের পরিবহন, এই সমস্ত বিষয়গুলো চালু থাকবে। এবং অন্তিম সৎকারে থাকতে পারবেন 20 জন। লকডাউনে বন্ধ থাকবে যে সমস্ত পরিবহন, অর্থাৎ প্যাসেঞ্জার, লোকাল, দূরপাল্লা ট্রেন, বাস, বিমান, অটো, ট্যাক্সি, ক্যাব, গাড়ি, বাইক, এই সমস্ত কিছু বন্ধ থাকবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের মানুষের প্রয়োজন হয় সেগুলো সবই চালু থাকছে, বা সেই সমস্ত দোকান অবশ্যই খোলা থাকছে। তো সেই হিসাবে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং বেশি মালপত্র বাড়িতে মজুত করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন মতো 5-7 দিনের বা 10 দিনের মাল আপনি তুলে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি আবার সেই সমস্ত মালগুলো পেয়ে যাবেন বাজার থেকে।